single day. I'm gonna make something great. Daily 5 YouTube channel dikhe jodi subscribe na kore thaken tale channel dikhe subscribe kore nin sathe sathe bell icon di click korun notun notun video er update shobar age. Indian Polity দ্বিতীয় ভিডিওটিতে আমরা আলোচনা করব আরো 12টি প্রশ্ন নিয়ে। কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের বিষয়। প্রথম প্রশ্নে বলা রয়েছে, নিম্নের কোন কর্তৃপক্ষ ভারতে নতুন রাজ্য তৈরির ক্ষেত্রে যুক্ত নাও থাকতে পারেন? অপশন কতে রয়েছে ভারতের রাষ্ট্রপতি, অপশন খতে রয়েছে লোকসভা, অপশন গতে রয়েছে রাজ্যসভা, অপশন ঘতে রয়েছে সংশ্লিষ্ট রাজ্যের রাজ্য বা রাজ্যসমূহের আইনসভা যেখানে রাজ্যগুলির সীমানা পরিবর্তনের প্রস্তাব রয়েছে। এখানে অপশন হবে ঘ। অতএব সঠিক উত্তর অপশন ঘ, সংশ্লিষ্ট রাজ্য বা রাজ্যসমূহের আইনসভা যেখানে রাজ্যগুলির সীমানা পরিবর্তনের প্রস্তাব রয়েছে। চলুন দেখি দ্বিতীয় প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য কমপক্ষে কত বয়স প্রয়োজন হয়? অপশন কতে রয়েছে 30 বছর, অপশন খতে রয়েছে 35 বছর, অপশন গতে রয়েছে 40 বছর, অপশন ঘতে রয়েছে এদের মধ্যে কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হবে অপশন খ, অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম 35 বছর বয়সের প্রয়োজন। পরের প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতিকে কারা নির্বাচিত করে থাকেন? অপশন কতে রয়েছে সংসদের সদস্যরা, সংসদ এবং রাজ্য আইনসভার সদস্যরা, লোকসভা ও বিধানসভার সদস্যরা, অপশন ঘতে রয়েছে এদের মধ্যে কেউ নয়। অতএব এর সঠিক উত্তর হবে অপশন খ, সংসদের সদস্যরা। পরের প্রশ্ন, নিম্নের কোনটি রাজ্যসভার নাম নয়? অপশন কতে রয়েছে দ্বিতীয় কক্ষ, অপশন খ উচ্চতর কক্ষ, অপশন গ বয়স্কদের কক্ষ, অপশন ঘ চূড়ান্ত কক্ষ। এখানে সঠিক উত্তর অপশন ঘ চূড়ান্ত কক্ষ। পরের প্রশ্ন, লোকসভার সদস্য হতে গেলে কমপক্ষে কত বয়স হতে হবে? অপশন কতে রয়েছে 20 বছর, অপশন খতে রয়েছে 25 বছর, অপশন গতে রয়েছে 30 বছর, অপশন ঘতে রয়েছে কোনোটি নয়। এখানে সঠিক উত্তর অপশন খ। অতএব ভারতের লোকসভার সদস্য হতে গেলে কমপক্ষে 25 বছর বয়স হওয়া দরকার। পরের প্রশ্ন, একটি নির্দিষ্ট লোকসভার সর্বোচ্চ কার্যকাল কত হতে পারে? অপশন কতে রয়েছে 5 বছর, অপশন খতে রয়েছে 6 বছর, অপশন গতে রয়েছে 7 বছর, অপশন ঘতে রয়েছে এদের মধ্যে কোনোটি নয়। সঠিক উত্তর অপশন খ, সর্বোচ্চতারে 25 বছর। নর্মালি একটি লোকসভার কার্যকাল হয় 5 বছর, কিন্তু সর্বোচ্চ কার্যকাল হতে পারে 6 বছর। হাউস অব দি পিপল বা লোকসভা কে ভেঙে দিতে পারে? অপশন ক রয়েছে ভারতের রাষ্ট্রপতি, অপশন খ মন্ত্রীদের কেন্দ্রীয় সভা, অপশন গ ভারতের সুপ্রিম কোর্ট, অপশন ঘ এদের মধ্যে কেউই নন। এখানে সঠিক উত্তর অপশন ক, ভারতের রাষ্ট্রপতি লোকসভাকে ভেঙে দিতে পারে। পরের প্রশ্ন, একজন রাষ্ট্রপতি পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করলে কার কাছে পদত্যাগ পেশ করতে পারেন? অপশন ক উপরাষ্ট্রপতি, অপশন খ প্রধানমন্ত্রী, অপশন ঘ প্রধান বিচারক, অপশন ঘ এদের মধ্যে কেউই নয়। সঠিক উত্তর অপশন ক উপরাষ্ট্রপতির কাছে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী বলা হয়েছে যে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবেন? এখানে অপশন ক রয়েছে ধারা 52, অপশন খ রয়েছে ধারা 64, অপশন ঘ রয়েছে ধারা 74, অপশন ঘ রয়েছে এদের মধ্যে কোনোটি নয়। সঠিক উত্তর হবে বন্ধুরা এদের মধ্যে কোনোটি নয়। পরের প্রশ্ন, সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার পর পরবর্তী অধিবেশন কতদিনের মধ্যে অনুষ্ঠিত হতে হয়? অপশন ক রয়েছে 3 মাস, অপশন খ রয়েছে 4 মাস, অপশন গ রয়েছে 5 মাস, অপশন ঘ রয়েছে 6 মাস। সঠিক উত্তর অপশন ঘ 6 মাস।
পরে প্রশ্ন, সংসদের যৌথ অধিবেশনে সভাপতি হিসেবে কে কাজ করেন? অপশান ক রাষ্ট্রপতি, অপশান খ প্রধানমন্ত্রী, অপশান গ লোকসভার অধ্যক্ষ, অপশান ঘ রাজ্যসভার সভাপতি। সঠিক উত্তর অপশান গ লোকসভার অধ্যক্ষ। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে কোনো বিতর্ক থাকলে সেই বিষয়ে কোন কর্তৃপক্ষ বিচারমূলক সিদ্ধান্ত নেন? অপশান খ সংসদ, অপশান ক সংসদ, অপশান খ সুপ্রিম কোর্ট, অপশান গ কোন হাইকোর্ট, অপশান ঘ দিল্লি হাইকোর্ট। সঠিক উত্তর অপশান খ সুপ্রিম কোর্ট। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত দেওয়ার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, ও এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, সাথে সাথে বেল আইকনটি ক্লিক করুন। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তাহলে তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, সাথে সাথেই আপনার ভিডিওগুলো দেখতে পারবেন।